আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। হুট করেই সুস্মি আপু ফোন দিয়ে বলল পিৎজা হাটে চলে যেতে। তো আমি, ভাইয়া, তর্থি সবাই মিলে চলে গেলাম পিৎজা হাটে। সেখানে গিয়ে দেখি সুস্মি আপুও আছে। আজ হচ্ছে রাফি ভাইয়ার সিলভার প্লে বাটন চলে এসেছে ইউটিউবের, সেটা নিয়েই রাফি ভাইয়াকে সারপ্রাইজ দেওয়া হবে। আমাদের সাভারের পিৎজা হাটের ইন্টেরিয়র কিন্তু আগে থেকে অনেক চেঞ্জ করে ফেলেছে। আমি বেশ কিছুদিন আগে যখন গিয়েছিলাম তখনের থেকে এখনের ইন্টেরিয়র কিন্তু বেশ সুন্দর। তো রাফি ভাইয়ের জন্য ওয়েট করতে করতে এরই মধ্যে রাফি ভাইয়া চলে আসলো, অ্যান্ড সিলভার প্লে বাটনটা দেখে রাফি ভাইয়া তো একদমই শক। রাফি ভাইয়া এতটাই সারপ্রাইজড হয়েছে যে ও মুখে কথাই বলতে পারছিল না। সিলভার প্লে বাটনটা আসার কথা ছিল আরো পরে, বাট এখনই দেখে রাফি ভাইয়া তো অনেক খুশি হয়ে গিয়েছিল। তো আমরা সবাই মেনু কার্ড দেখা শুরু করে দিলাম, অ্যান্ড এখান থেকে কিছু ফুড অর্ডার করলাম। আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম দুইটা বেকড চিকেন মোমো, যেটার প্রাইস ছিল 379, তার সাথে মোমো পিৎজা। এইদিকে আমার ভাইয়া বলছিল ফুড আসতে আসতে আমি একটু ড্রিঙ্কস খেয়ে নেই। এরই মধ্যে চলে আসলো ব্রেড উইথ চিজ। আমাদেরকে ফ্রিতে দিল যে আমরা এসেছি পিৎজা হাটে, এই জন্য লেটস ট্রাই। অ্যান্ড ইয়া, এই ব্রেডটা কিন্তু অনেক টেস্টি ছিল। আমি পিৎজা হাটে গেলে এই ব্রেডটা অলওয়েজই ট্রাই করি। এরপর আমাদের মোমো পিৎজাটাও চলে আসলো। এইটা আমার এখনও ট্রাই করা হয়নি, অ্যান্ড এইটা দেখে কিন্তু বেশ ইয়াম্মি লাগছে। অ্যান্ড দেখুন এটা কতটা চিজ ছিল। যাই হোক, পিৎজাটা দেখে যতটা ইয়াম্মি লাগছিল আমার টেস্ট বাড অনুযায়ী এটা খেতে আমার কাছে অতটা ভালো লাগেনি। আসলে পিৎজাটার মধ্যে টক ফ্লেভারটা অনেক বেশি ছিল, যার জন্যই আমাদের কারো কাছে পিৎজাটা বেশি ভালো লাগেনি। এই পিৎজার প্রত্যেক স্লাইসে কিন্তু আপনারা একটি করে মোমো পেয়ে যাবেন। এটা ছিল বেকড চিজি মোমো, অ্যান্ড ইট ওয়াজ লুকিং সো ইয়ামি। এখানে আপনারা 4 পিসেস মোমো পেয়ে যাবেন, অ্যান্ড মোমোর ভেতরে চিকেনের কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালো। দুইটা অর্ডার দেওয়ার পর আমাদের কাছে অনেক ভালো লেগেছিল দেখে এরপরে আরও দুইটা অর্ডার দেওয়া হয়েছে। আর আপনি যদি স্পাইসি লাভার হন তাহলে এই মোমোটা আপনার জন্য বেস্ট একটা অপশন হবে। এরই মধ্যে আব্বু আর আম্মু ভিডিও কলে ফোন দিয়েছিল, তাই ওদের সাথে একটু কথা বলছিলাম। অ্যান্ড এই দিকে আমাদের পটেটো ওয়েজেসও চলে আসলো, সো এরই মাধ্যমে আমাদের খাওয়াও শেষ। আর আজকের খাওয়া দাওয়ার ট্রিটটা কিন্তু রাফি ভাইয়ের পক্ষ থেকেই ছিল, অ্যাজ সে ইউটিউবে সিলভার প্লে বাটন পেয়েছে। সুস্মি আপু, কোন খাবারটা বেশি ভালো লেগেছে? ব্রেড আর কোক। খাওয়া শেষ করেই আমরা সবাই একটু পিকচার তুলছিলাম, দেন আমরা বাসা ব্যাক করলাম। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।